এবার আমাদের এটুখানি লাগবে, আমাদের যে আগের বাসাটা ছিল তার উপরে আমরা প্লেসমেন্ট করছি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এই দেখো, আজকে আমরা পায়রার একটা নিয়ে এসেছি তোমাদের দেখাবো, সেই পায়রার যে বাসা বানাবো কীভাবে বানাই দেখো। চো, এই দেখো মশাই নিয়ে এনেছি, আজকে আমরা মশাই দিয়ে বানাবো। যেহেতু আমাদের বাজেট কম, তাই লো বাজেটে যেটা হয় সেটা করছো নাকি রাহুল? এবার আমরা যাই, চলো চলো টুকু বন্ধুরা, চলো যাই, দেখা যাক। এই দেখো গাইস, আমাদের পায়রার খোপ পুরো রেডি, এবার পায়রা ছাড়বে একটু। এই দেখো বন্ধুরা কি সুন্দর আমাদের পায়রা খোপ দিয়েছে। পায়রা খোপ কেমন বল? দেখো বন্ধুরা, এখানে এই যে আমরা চারিদিকে ইট দিয়ে দিয়েছি যাতে করে পায়রা না বেরিয়ে যায়। দেখো এই যে বাসা। তো বন্ধুরা দেখো, ফাইনালি আমাদের এদিকে কমপ্লিট। এখন আমরা কি করেছি, বাজার থেকে দুখানা ক্যারেট এনেছি। ক্যারেট দিয়ে কি করে তোমরা খোপ বানাবে সেটা দেখো। এই দেখো ক্যারেটগুলো হচ্ছে, এই একটা ক্যারেট, এগুলো হচ্ছে ফলের ঝুড়ি। এইগুলোকে আমরা এক একটা ক্যারেটে দুটো করে খোপ বানাবো। এই দেখো একটা ক্যারেট, আর এই শোলাগুলো মাঝখানে দিয়ে দেবো পার্টিশন করার জন্য। পুরো ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে কী করে আমরা ক্যারেট বানাই। ফার্স্ট হচ্ছে আমরা এই জায়গাটায়, এই দেখো এই ক্যারেটের এই জায়গার থেকে শুরু করে তোমরা এইভাবে কেটে নেবে, আবার সেমভাবে এদিক দিয়ে টেনে এইভাবে কেটে নেবে। মানে দুখানা খোপ বানাবো এখানে আমরা। তো বন্ধুরা দেখো, আমরা একটা খোপ কেটে নিয়েছি দরজা। এই দেখো এটাকে এইভাবে, এই একটা খোপের দরজা, এই সেমভাবে আমরা আর এই জায়গাটা একটু কেটে নেবে যাতে করে এটা যখন নামবে, এই দেখো যখন নামছে এই জায়গাটা যেন মানে গ্যাপ পায় নামার জন্য। এই দেখো এরকম থাকবে এটা, এই যে এরকম বন্ধুরা এরকম থাকবে, এর উপর পায়রা দাঁড়াবে, দাঁড়িয়ে ঘরে যাবে। এই সেমভাবে আমরা এদিকে কেটে নেবো। তো বন্ধুরা আমাদের ক্যারেটের গেট করা হয়ে গেছে। এই দেখো দুখানা গেট করেছি। এবার আমরা এর মধ্যে পার্টিশন করার জন্য শোলা কাটবো। দেখো শোলাটা নিয়েছি মাঝখান দিয়ে, এই একটা গোটা শোলা কিনে এনেছিলাম, এটাকে দুটো পার্ট করেছি। এবার এটা সাইজ মতো, এই দেখো এটাকে দাগ দাগ কেটে তারপর তোমরা দেখো। তো বন্ধুরা কাটিং করা হয়ে গেছে, এবার দেখো ঢুকাচ্ছি একদম মিডল পয়েন্টে ঢুকাবো বন্ধুরা। এই দেখো এবার এটাকে ঢুকাবো, দেখো কিছুটা এইভাবে ঢুকাবো। এই দেখো এখানে একটা খোপ হবে, এই পাশে একটা খোপ হবে। তো বন্ধুরা এখান থেকে আমরা ডাক দিয়ে দিলাম, ডাক দিয়ে এবার দেখো কেটে নেবো এই যে যতটা আমাদের লাগবে পজিশন। এই দেখো এই ডাক বরাবর কেটে নিচ্ছি, ব্যাস এবার আমাদের এটুখানি লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের খোপ মোটামুটি রেডি, এবার ঢুকালে হবে। এই দেখো এই হচ্ছে দুটো খোপ, এখান দিয়ে ঢুকবে, আর এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে দোতলা, এই বসিয়ে দিলাম, এই একটা তালা। এই দেখো বন্ধুরা এই ভিতরটা এরকম, এই দেখো ভিতরে এই একটা খোপ আর এই একটা খোপ। এই দেখো মোটামুটি এরকম হবে দেখতে, দোতলা, এটা হচ্ছে দোতলা। এর ওপর তোমরা চাইলে আরও তিনতলা চারতলাও করতে পারো, এখন আমরা দোতলা করেছি। এবার আমরা ভিতরে সেট করবো, দেখবা খোপের মধ্যে কীরকম। এই দেখো অলরেডি আমরা আগে একটা শোলা দিয়ে বানিয়েছিলাম, সেটা অতটা মজবুত হয়নি, যেটা যথেষ্ট মজবুত আর খুবই ভালো হয়েছে। তো বন্ধুরা দেখো আমরা ভিতরে চলে এসেছি, এবার আমরা বাসাগুলো তুলে রাখবো। আগে এই বাসাটা দেবো নিচে বন্ধুরা। এই দেখো আমাদের যে আগের বাসাটা ছিল তার উপরে আমরা প্লেসমেন্ট করছি। এই দেখো এর উপরে দিয়ে দেবো এটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্লেসমেন্ট করা হয়ে গেছে। এই দেখো খোপ,
এইবার এই জায়গায় পায়রা এখানে বসে আছে, একটা অলরেডি বাসার ভিতরে আছে এই দেখো। এবার আমরা এখানটায় নেট দেবো যাতে করে চারিদিকে এই যেগুলো দিয়ে দেবো, যাতে বৃষ্টির দিনে ঝড় বাদলে যাতে বা ঠান্ডায় যাতে হাওয়া না ঢোকে, তার জন্য এটা চারিদিক দিয়ে আমরা ঝুড়িয়ে দেবো। তো বন্ধুরা ফাইনালি আমাদের পায়রার খোপ রেডি, এইবার দেখতে পাচ্ছ এই দেখো বাঙালির পায়রার খোপ, এখানটায় বসে ওরা চাইলে বাসাও বাঁধাতে পারে বা ওখানে বসে থাকে। আর এই দেখো অলরেডি আমাদের তিনখানা পায়রা রয়েছে, দুটো একটা, আর এই দেখো পায়রার খোপ, এখানে দুজোড়া থাকবে, এখানে দুজোড়া থাকবে, আর এখানে টোটাল চারজোড়া। আজকের মতো ভিডিওটা এরকমই, কীরকম লাগলো কমেন্ট করে বলো, আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। টাটা, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিও।